गुड मर्निंग वेलकाम टू माई यूट्यूब चैनल टू अनदार भिडियो अफ रनसेंस हमारे पेचने जो तुम्हारा देखो एटाई हलो योग नगरी ऋषिकेश तुम्हरा कि जानो योग नगरी ऋषिकेश क्यों नाम पड़े एर व्याख्या तुम्हारे बोल एक ऋषिमुनि एखे आसे योगा करते और जो केश अनेक बड़ हो जाए मेडिटेट करते करते जाने ना कत बचर चले जाए तारपर थेके स्टेशन नाम पड़े हलो योग नगरी ऋषिकेश तो एखन आमी बेरोच्छी फार्स्टे तोमार खुजते हबे कोथाय थाकबो एखन तो टेंट रयेछे कोनो प्रब्लेम नेई जस्ट बाइरे बेरिये तोमादेर दृश्यटा देखाच्छि असाधारण लागबे पेछनेर जस्ट भिउटा तोमरा देखो एटा होलो योग नगरी ऋषिकेश सबाई हरिद्वार चले जाए केदारनाथेर जोन्नो किन्तु योग नगरी ऋषिकेश थेके अटो করে তোমরা যেতে পারো ফাটা ফাটার থেকে বাস নিয়েও কিন্তু সোনপ্রয়াগ কেদারনাথের যাত্রা শুরু করতে পারো ওখান থেকে তো এটা অনেকজন জানে না তোমাদের এই ইনফরমেশনটা দিলাম জাস্ট অসাধারণ ইয়োগনগরী ঋষিকেশ স্টেশনটা দোস্তো দেখো দেওভূমি মে জ্যাসা ইয়ে দেওভূমি হ্যায় আদমি লোক ভি বহুত আচ্ছা হ্যায় মে এসে হি চল রহা থা ত্রিবেণী ঘাট কি তরহ ये सर पुलिस इंस्पेक्टर मुझे आगे तक छोड़ दिया सर आपका नाम क्या है मैं पुलिस इंस्पेक्टर नहीं हूँ अच्छा मैं बार बार डिस्ट्रीब्यूटर हूँ अच्छा तो ये सर आगे तक छोड़ दिए तो मुझे बहुत अच्छा लगा सर से मुलाकात करके बोलता है कुछ भी अगर दिक्कत होगा तो सर ही हेल्प कर देंगे सर आपको बहुत अच्छा लगा मिल के कभी कोलकाता आना तो मैं आपको लेके घुमाऊंगा करके ठीक है इन्विटेशन रहा ठीक है अब अपना ख्याल रखना ठीक है ठीक है जाइए सर তোমরা যে ঘাটটা যে দেখতে পাচ্ছ এটাই হলো তোমার ত্রিবেণী ঘাট আমি যখন ঋষিকেশে এসেছিলাম জলে পুরো ভর্তি ছিল ঘাটটা কিন্তু এখন পুরো একদম শুকিয়ে গেছে সো গাইস আমি এখানে দুদিন অবধি থাকব আর এই গুরুদ্বারা হলো হেমকুণ্ড সাহেব গুরুদ্বারা এখানে তোমরা যদি আসো ঋষিকেশে এই গুরুদ্বারাতে থাকলে কোনো টাকা লাগবে না এত বড় এত সুন্দর গুরুদ্বারাটা জাস্ট দেখো অসাধারণ এখানে আমি রয়েছি আজকে ঋষিকেশে তো কোথাও পাচ্ছিলাম না কিছু তো ভাবলাম যে গুরুদ্বারাতেই থেকে যায় বিনা পয়সায় পুরো দুদিন কালকে হয়তো আমি নীলকণ্ঠ মহাদেব মন্দিরে যাব গিয়ে তোমাদেরকে দেখাবো আর তোমরা ঋষিকেশ আসলে এই গুরুদ্বারাতে অবশ্যই থেকো যেখানে বিনা পয়সায় খাবার থাকার ব্যবস্থা সব কিছু আছে অসাধারণ অসাধারণ দেখো এই সরোবরটাও কি সুন্দর লাগছে এখানে ভিডিয়াস টাইপের দেখো পুরো গোল্ডফিশ সব কিছু রাখা আছে ধরো দেখাই দেখতে পাচ্ছ কত ভ্যারাইটি রকমের এখানে মাছ আছে অসাধারণ অসাধারণ ব্যাপারটা হলো মানে আমি যে কোনো জায়গায় যাই না আমি মন্দির গুরুদ্বারাতে থাকার প্রেফার করি এখানে এত অসাধারণ একটা পজিটিভ ভাইবস পাওয়া যায় যেটা তোমরা হোটেল বা ডরমেটরি রুমে কিচ্ছুতে পাও না জাস্ট অসাধারণ এত বড় বড় এখানে দেখো রুম যে এখানে আসে সবাই এখানেই থাকে তোমরাও যদি আসো ঋষিকেশ এই গুরুদ্বারাটা গুরুদ্বারার নাম হলো ঋষিকেশের হেমকুণ্ড সাহেব গুরুদ্বারা অসাধারণ এই ভাইবসটা তোমরাও নিতে পারবে বিনা পয়সায় খাবার দাবার সব ফ্রি দুপুরবেলা আজকে লাঙ্গারে এনারা খাবার দিয়েছে একটা তরকারি করেছিল ফুলকপির তরকারি খুব ভালো আর তোমার ইয়ে ডাল করেছিল ওখানে তোমার বিনস ছিল খুব রাজমা ছিল আর রুটি দিয়েছিল তো তারপর আমি ভাবলাম যে কিছু সেবা করে দিই বাসনটা আজকে আমি নিজেই ওদের পুরো দিয়েছে বাসনটা আজকে আমি নিজে মুছেছি ঠিক আছে মানে ধুয়ে দিয়েছি তো তোমরা যদি আসো মানে জীবনে জানো তো সেবার থেকে বড় কিচ্ছু হয় না কিচ্ছু না তো যা যা কারোর যদি সেবা পারো অবশ্যই করো মা বাবার হোক বা যে কিছু সেবা সেবার থেকে বড় ধর্ম কিন্তু কিচ্ছু নেই বুঝলে তো দেখো এই কোর্সটা কি সুন্দর লেখা When I was younger, I used to think seva could only be done in the langar hall, serving food, washing dishes, making rotis. But as I grew older and saw how much this world is suffering, realized I could do the same things outside the langar hall.
অসাধারণ লাগবে। এইবার হয়তো বদ্রীনাথ যাচ্ছি, বদ্রীনাথের ওপরে হলো হেমকুণ্ড সাহেব গুরুদুয়ারাও আছে, কিন্তু হয়তো ওটা কভার করা যাবে না, কেন কি ওটা বন্ধ হয়ে গেছে, শীতে বন্ধ, অক্টোবর অবধি খোলা ছিল, বন্ধ হয়ে গেছে এখন। তোমরা যে এই পুরো এই জিনিসটা দেখছো না, এইটা একটা একটা গল্প, মানে ট্রু ইভেন্টের একটা ইনসিডেন্ট তোমাদেরকে বলছে। তার নাম হলো কানাইয়াজি। কানাইয়াজি ছিল ফলোয়ার অফ গুরু তেগ বাহাদুর সিংয়ের, ঠিক আছে। তারপরে কানাইয়াজিকে নিয়ে আসা হয় হলো খালসা আর্মিতে। এখানে দেখো এই স্টোরিটাই দেখাচ্ছে, যে লোকটা এরকম জল দিচ্ছে ইনি হলো কানাইয়াজি। যখন মুঘল আর খালসা আর্মিদের মধ্যে লড়াই হয়, তখন কানাইয়াজি কারোর ওপরে ভেদভাব করতো না, মুঘলদেরকেও জল খাওয়াতো, আর যারা এরকম খালসা রেজিমেন্টে ছিল যেরকম উন্ডেড পড়ে থাকতো তাদেরকেও। তো একজন খালসা রেজিমেন্টে গিয়ে বলে দেয় যে কানাইয়াজি গাদ্দারি করছে, মুঘলদেরকেও ও জল খাওয়াচ্ছে। হ্যাঁ, তো তারপরে তেগ বাহাদুর যে ছিল গুরু তেগ বাহাদুর সিং, তখন ও বলে যে তাহলে তোমরা গুরুর লেসেনটা আনোই নি, শুধু কানাইয়াই একা গুরুর লেসেনটাকে ফলো করছে, ঠিক আছে। আমাদের যতই দুশ্মন হোক, আমাদের সবার ভেতরে কিন্তু মানবিকতাটা আছে, তার জন্য কানাইয়া কিন্তু কোনো এনিমি না দেখে সবাইকেই কিন্তু জল খাওয়াচ্ছে, যে যারা উন্ডেড হয়ে পড়ে থাকতো। অসাধারণ এই গল্পটা, স্টোরিটা। সন্ধ্যেবেলা কত সুন্দর লাগছে এই গুরুদুয়ারা। এই ঋষিকেশে এই গুরুদুয়ারারও নাম বলে হেমকুণ্ড সাহেব গুরুদুয়ারা।